নিজের মনের আশা পূরণ করতে এবার মক্কা নগরীতে চলে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গায়েস, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে এশিয়া কাপের দল থেকে মানে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ একজন ফিনিশার। তো তাকে বাদ দিয়ে দল ঘোষণা করার পরে সাকিব সহ কোচ এবং পুরো বিসিবির কর্মকর্তারা খুব ভালো চাপের মুখে পড়েছিলেন। তো জনগণের চাপের মুখেও তারা কিন্তু পরবর্তীতে দল আর পরিবর্তন করেননি, চূড়ান্ত দলে এখনও নেই মাহমুদুল্লাহ রিয়াদ। আর এ থেকে গুঞ্জন উঠছিল যে মাহমুদুল্লাহ এবারের বিশ্বকাপেও আর থাকছেন না বাংলাদেশের দলে। তাই শেষবারের মতো মনের বাসনা পূরণ করতে মাহমুদুল্লাহ রিয়াদ চলে গিয়েছেন আল্লাহর ঘরে। এবার দেখারই পালা যে মাহমুদুল্লাহর দোয়া কবুল হয় কিনা। আমরা সকলেই চাই যে মাহমুদুল্লাহ শেষবারের মতো বাংলাদেশ টিমের হয়ে এ বছরের বিশ্বকাপটি খেলুক।